আসসালামু আলাইকুম। আপনার পেজের কি রিচ ডাউন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য, কেননা আজকের এই ভিডিওতে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিং আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনার পেজের বা প্রোফাইলের রিচ ডাউন থেকে রিচ বৃদ্ধি করবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি শেষ পর্যন্তই আমার সাথে থাকবেন এবং আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নিলাম। আমার প্রোফাইলটি দেখতে পাচ্ছেন, উপরে একটি থ্রি ডট মেনু আছে। তো আমি এই থ্রি ডট মেনুতে ট্যাপ করলাম। এখন আমি আপনাদেরকে তো প্রথম সেটিংটি আমি আপনাদেরকে দেখাবো, যার সাথে একটি পেজের বা প্রোফাইলের রিচ ডাউন বা বৃদ্ধির কিন্তু অনেকটাই সম্পর্ক রয়েছে। তো প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনটি আমি ওপেন করে নিলাম। এখন দেখুন, স্ক্রল ডাউন করে আমি একটু নিচে আসছি, এখানে একটি অপশন আছে দেখুন, প্রোফাইল রিকমেন্ডেশন। তো পেজ হলে কিন্তু পেজ রিকমেন্ডেশন এখানে শো করবে। তো এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। এখন দেখুন ফ্রেন্ডস, এখানে কিন্তু রিকমেন্ডেবল। তো অবশ্যই এই অপশনটিতে আপনাদের রিকমেন্ডেবল থাকতে হবে, অনেকের এখানে কিন্তু নট রিকমেন্ডেবল থাকে। তাহলে কিন্তু আপনার পেজের রিচ দিন দিন ডাউন হয়ে আসবে, কেননা ফেসবুক আপনার পেজটি কিন্তু রিকমেন্ডেবল করছে না, এজন্যই কিন্তু আপনার রিচ ডাউন হয়ে যাচ্ছে। তো নিচে দেখুন আরেকটি অপশন আছে, প্রোফাইল স্ট্যাটাস। এই যে অপশনটি, আমি এখন এই অপশনটিতে ট্যাপ করলাম। তো এরপর দেখুন, এখানে আরেকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, অবশ্যই আপনার পেজ বা প্রোফাইলের এই অপশনটি এলিজেবল টু মনিটাইজ, এই অপশনটি কিন্তু আপনাকে লেখা থাকতে হবে। আর যদি রেস্ট্রিক্টেড মনিটাইজেশন থাকে, তাহলে কিন্তু আপনার পেজের রিচ কখনোই বৃদ্ধি পাবে না যতক্ষণ আপনার এলিজেবল টু মনিটাইজ এই অপশনটি আসবে না, এবং ফেসবুক থেকে টাকা ইনকাম করতেও পারবেন না। তো ফ্রেন্ডস, আমি এই অপশনগুলো থেকে ব্যাক করলাম। এখন আমি আপনাদেরকে দ্বিতীয় সেটিংটি দেখাবো। তো আমি আমার প্রোফাইলটি ওপেন করে নিলাম। নেওয়ার পরে দেখুন, এটি কিন্তু আমার প্রোফাইল। তো আমার প্রোফাইলের আমি এখন স্ক্রল ডাউন করে একটু নিচে যাব, সেখানে দেখুন আমার কিন্তু অনেক পোস্ট আছে। তো আমি আমার একটি পোস্টের মধ্যে ট্যাপ করব, কেননা আমি এখন আপনাদেরকে কমেন্টের কিছু ফাংশন দেখাবো, কিভাবে আপনি কমেন্টের রিপ্লে করবেন। তো কমেন্টস যে সেকশনটি আছে এখানে, সেখানে আমি ট্যাপ করলাম। দেখেন এখানে আমার দুটি কমেন্ট আছে। তো আমি এই অপশনটিতে এখন ট্যাপ করলাম। তো ফ্রেন্ডস দেখুন, নিচে যে কমেন্টটি আছে আমি তার কিন্তু এখন রিপ্লে দেব। তো রিপ্লে অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। এখন কিন্তু আমার রিপ্লে অপশনটি চলে এসেছে। তো আমাদের যে মোবাইলের স্ক্রিনে অ্যাট দ্য রেট সংখ্যাটি আছে, এই সংখ্যাটি আপনারা চেপে ধরে থাকবেন, তাহলে দেখবেন যে এই সংখ্যাটি এখানে উঠবে। ওঠার পরে দেখুন উপরে একটি ফলোয়ার্স অপশন এসেছে, সাম ফলোয়ার্স মাইট রিসিভ নোটিফিকেশন। মানে আপনি যদি এই অপশনটি এখন সিলেক্ট করে দেন, তো এই যে উপরে ফলোয়ার্স অপশনটি, এই অপশনটি আমি এখন সিলেক্ট করে দিলাম। দিয়ে আমি ফ্রেন্ডস সেন্ড বাটনে ট্যাপ করলাম। এখন কি হবে, আমার এই ফ্রেন্ডটি আমার রিপ্লে পাবে, সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন ফ্রেন্ডের কাছে কিন্তু মানে আমার নোটিফিকেশন চলে যাবে এই ভিডিওটির। তো বুঝতেই পারছেন, এর মাধ্যমে কিন্তু আমার ভিডিওটি দ্বিতীয়বার প্রচার হয়ে গেল। তো অবশ্যই আপনারা কিন্তু এভাবে ফলোয়ার্স লিখে সেন্ড করবেন, তাহলে আপনার অনেক ফলোয়ারের কাছে কিন্তু এই নোটিফিকেশনটি চলে যাবে। তো এই লেখাটি কিন্তু আপনি দিনে একবারই পোস্ট করতে পারবেন। তারপর দেখুন এই লেখাতে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানাচ্ছি, সেটি হচ্ছে যে এই যে লেখাগুলো, এগুলো কিন্তু এরকম ব্লু কালার হবে। তো ফ্রেন্ডস, আমি এখন ব্যাক করব আমার আরেকটি ভিডিওর কমেন্টস বক্সে, সেখানে আমি আপনাদেরকে আরেকটি কমেন্টসের রিপ্লে এখন দেখাবো। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। তো ফ্রেন্ডস দেখুন, আরেকটি কমেন্ট বক্সে আমি এখন ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু বেশ কয়েকটি কমেন্ট দেখা যাচ্ছে। তো এখানকার একটি কমেন্টে আমি এখন আপনাদেরকে রিপ্লে করে দেখাবো। তো আমি একটি কমেন্ট সিলেক্ট করে নিলাম, দেখুন রিপ্লে অপশনে আমি ট্যাপ করলাম। এখন আমি আবারও দেখুন অ্যাট দ্য রেট এই অপশনটি আমি চেপে ধরে থাকলাম, এবং এখানে কিন্তু ফলোয়ার্স লেখাটি আসছে, এবং দেখুন এখানে কিন্তু লেখা আছে ইউ ক্যান অনলি ইউজ ইট ওয়ান্স এ ডে, মানে আপনি দিনে একবার এটি ব্যবহার করতে পারবেন। তো আমি দেখুন এখন আরেকটি লেখা লিখেছি হাইলাইট, দেখুন এখানে 155 কে, মানে বুঝতেই পারছেন 155,000 কিন্তু এখানে পোস্ট হয় এই অপশনটিতে। তো এই যে হাইলাইট অপশনটি আমি লিখলাম, লিখে কিন্তু আমি পোস্ট করে দিলাম। তো এই হাইলাইট লেখাটিও কিন্তু আপনার এরকম ব্লু কালার হতে হবে। তো ফ্রেন্ডস বুঝতেই পারছেন, এভাবে যদি আপনি পোস্ট করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি হাইলাইট হয়ে যাবে আপনার ফ্রেন্ডসদের কাছে। তো এই অপশনের কাজ মোটামুটি শেষ। আমি এখন ব্যাক করব আমার মোবাইলের স্ক্রিনে, আপনাদেরকে আমি এখন আমার তৃতীয় সেটিংটি দেখাবো। তো ফ্রেন্ডস দেখুন, আমি ব্যাক করলাম।
ব্যাক করে আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। তো এর ফাঁকে আমি একটি কথাই আপনাদেরকে বলবো, আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি আমার মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিলাম এবং এখানে আমি মেটা বিজনেস সুইট এটি লিখে আমি সার্চ দেব। দেখুন আমার অটোমেটিক চলেই এসেছে অপশনটি। তো আমি এই অপশনটিতে এখন ট্যাপ করলাম, ট্যাপ করে দেখুন সার্চ করলাম। সার্চ করার পরে দেখুন আমার ওপেন অপশন এসেছে। তো আপনাদের ইনস্টল অপশনটি আসে তাহলে অবশ্যই আপনি ইনস্টল করে নেবেন। তো আমি এখন আমার মোবাইলের স্ক্রিন থেকে মেটা বিজনেস সুইট এই অপশনটি, এই অ্যাপটি আমি ওপেন করে নিলাম। নেওয়ার পরে দেখুন ওপরে কিন্তু আপনার পেজের আইকন দেখা যাবে, সেখান থেকে আপনি আপনার যে পেজের কাজ করবেন সেই পেজটি আপনি ওপেন করে নেবেন। তো এখন দেখুন নিচে একটি থ্রি ডট অপশন আছে, এই যে টুলস, এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। তো এরপর দেখুন এখানে মোর টুলস অপশনটি চলে এসেছে। এখানে আরেকটি অপশন আছে ফ্রেন্ডস, দেখুন সেটিং অপশনটি। তো এই সেটিং অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। এখানে যে অপশনগুলো চলে এসেছে এর মধ্য থেকে অটোমেশন যে অপশনটি আছে, এই দেখুন ফ্রেন্ডস অটোমেশন, এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। তো আমি অটোমেশন এই অপশনটিতে এখন ট্যাপ করলাম। ট্যাপ করার পরে দেখুন আমার এই পেজটি চলে এসেছে। এখানে দেখুন তিনটি অপশন আছে, ইনস্ট্যান্ট রিপ্লে, তারপর দেখুন ফ্রিকোয়েন্সি অ্যাস্কড কোশ্চেন্স, তারপর নিচে দেখুন ফলো আপ মেসেজ। এই যে তিনটি অপশন, এই তিনটি অপশনে কিন্তু আপনাকে অন করে নিতে হবে। তো আমি প্রথম অপশনটিতে ট্যাপ করলাম। তো ফ্রেন্ডস দেখুন এটি কিন্তু ইনস্ট্যান্ট রিপ্লে অপশন, এটি হচ্ছে মেসেজের একটি অপশন, যেখানে কেউ আপনাকে মেসেজ পাঠালে কিন্তু অটোমেটিক মেসেজের রিপ্লে চলে যাবে। তো এটি কিন্তু আপনাকে সেট করতে হবে, অবশ্যই এই অপশনটি আপনি সেট করবেন। তো কিভাবে ইনস্ট্যান্ট রিপ্লে মেসেজ সেট করবেন সেই সম্পর্কে আমার একটি ভিডিও আছে, আপনি ইচ্ছে করলে এই ভিডিওটি দেখে কিন্তু এই অপশনটি চালু করতে পারবেন। তো ফ্রেন্ডস আমার কিন্তু এই অপশনটি চালু আছে, আপনারা দেখতেই পারছেন। এখানে আমি কিন্তু অটো বা ইনস্ট্যান্ট রিপ্লে আমি কিন্তু সেট করে রেখেছি। তো আমি এখান থেকে এখন ব্যাক করলাম। ব্যাক করে দেখুন দ্বিতীয় অপশনটি ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন মেসেঞ্জার অন, মানে এখানে কিন্তু আপনাকে যে কেউ ইচ্ছে করলে আপনার মেসেঞ্জারে আপনার ফলোয়াররা কোশ্চেন করতে পারবে। তো এই অপশনটি আমার অন আছে, দেখুন মেসেঞ্জারে এই অপশনটি আমার অন আছে। তো আপনাদের যদি অন না থাকে তাহলে অবশ্যই আপনারা অন করে দিবেন। তো আমি ব্যাক করলাম, দেখুন তৃতীয় যে অপশনটি আছে আমি সেই অপশনটিতে ট্যাপ করলাম। ফলো আপ মেসেজ মানে কি, আপনাকে কেউ মেসেজ করতে পারবে এবং আপনি সেখানে মেসেজের উত্তর দিতে পারবেন। তো এই অপশনটিও আমি সেভ করে দিলাম, দেখুন এটি কিন্তু আমার সেভ ছিল না, সেভ অপশনে ট্যাপ করলাম। এখানে দেখুন চেঞ্জ একটি অপশন আছে, তো আমি এই চেঞ্জ অপশনটিতে ট্যাপ করলাম। এখন দেখুন এখানে কিন্তু আমার এই অপশনটিও অন হয়ে গেল। তো ফ্রেন্ডস দেখতেই পারছেন এখানে কিন্তু তিনটি অপশন, তো তিনটি অপশনে কিন্তু আমার অন আছে, আপনারাও কিন্তু এই তিনটি অপশনে অন করে রাখবেন। তো মোটামুটি এখানকার কাজ আমার শেষ। তো আমি এখন ব্যাক করব আমার মোবাইলের স্ক্রিনে এবং আমি চলে যাব আমার প্রোফাইলে। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখেন এবং আমার সাথে থাকেন, আমি আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ একটি সেটিং দেখাবো। তো আমি আমার প্রোফাইলে থ্রি ডটে ট্যাপ করলাম এবং সেখান থেকে আমি স্ক্রল ডাউন করে একটু নিচে আসব। নিচে দেখুন আরও একটি অপশন আছে, সেটিং অ্যান্ড প্রাইভেসি যে অপশনটি, তো আমি এখন এই অপশনটিতে ট্যাপ করলাম। তো ফ্রেন্ডস এখানে সেটিং যে অপশনটি আছে পুনরায় আমি সেই সেটিং অপশনটিতে আবারও ট্যাপ করলাম। তো সেটিং অ্যান্ড প্রাইভেসির যে পেজটি চলে এসেছে এখানে আমি স্ক্রল ডাউন করে আবারও নিচে চলে আসব। নিচে একটি অপশন আছে দেখুন, তো হাউ পিপিল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই যে অপশনটি, এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। এবং এখানে দেখুন নিচে দুটি অপশন আছে, আমি একটু স্ক্রল ডাউন করে নিচে আসছি। তো নিচে দেখুন একটি প্রথম অপশনটি আছে, অ্যালাউ সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইয়োর প্রোফাইল। আরেকটি অপশন আছে দেখুন, অ্যালাউ ইয়োর প্রোফাইল টু বি রিকমেন্ডেবল টু পিপিল লুকিং টু সিমিলার প্রোফাইল। তো বুঝতেই পারছেন এই দুটি অপশনের প্রথম অপশনটি হচ্ছে যে কেউ যদি সার্চ করে আপনার প্রোফাইলের লিঙ্ক লেখে তাহলে যেন এই অপশনটি ওপেন করলে আপনার প্রোফাইলটি শো করবে। এবং দ্বিতীয় অপশনটি হচ্ছে ফেসবুক আপনার পেজ বা প্রোফাইলটি তার সিমিলার যে পেজগুলো আছে সেখানে কিন্তু এই অপশনটি যদি আপনি অন করে দেন সেই পেজগুলোর সাথে এই
আপনার প্রোফাইলটি কিন্তু শো করবে। তো একটি পেজের রিচ বাড়ানোর জন্য অবশ্যই এই অপশনগুলো কিন্তু আপনাকে অন করে দিতে হবে এবং এই সেটিংগুলো কিন্তু আপনাকে ঠিকঠাক করতে হবে, তবেই কিন্তু আপনার পেজের রিচ বৃদ্ধি পাবে, এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে বা আপনার এতটুকু উপকারে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দেবেন, যেন নিত্য নতুন ভিডিও আমি যেসব আপলোড করতেছি, আপডেট ভিডিও, আপনি সেই ভিডিওগুলোর নোটিফিকেশন পান। আল্লাহ হাফেজ।